গাফলতি করে টানা তিনটা মাস এই ব্যক্তি মিস করলো, তবা আল্লাহ ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট, এক হচ্ছে তবা আল্লাহ ফি কলবি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়, ভালো কথা ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মোজ মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না নাই, জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়, আল্লাহ হেফাজত করো। আর জোরে পড়েন আমিন। জুমার দিন আগে আগে মসজিদে আসবেন, সবাই রাজি আসেন আল্লাহ। জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি, শুনতে রাজি? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন না, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো শোনো, আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, ইদা নু দিয়ালি সলাতি মি ইয়াউমিল জুমা, জুমার নামাজের আজান যখন দেয়া হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। ওয়াজারুল বাই, কেনা বেচা বন্ধ করে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। জুমার নামাজের আজান যখন হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও। আল্লাহু আকবার। ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমা, জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও, তখন কোনো কাজ রাখা যাবে না। এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয়, এই আজান, কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয়, ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয়, মাইকে দেয় না। এটা পাইছে কই? এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে। আজান মানে অ্যানাউন্সমেন্ট। আজান মানে কি, কথা বলেন? অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে? তো সব আজান মাইকে এত সাউন্ড করে, এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয়, এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই। এই আজানটাও মাইকে হতে হবে। আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি, অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি, সব জায়গায়, মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয়, এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয়। আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমা, জুমার দিনে আজান যখন দেয়া হয়, এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যেই আজান, সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যেই আজান, এই আজান উদ্দেশ্য নয়। বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল, এটা ছিল না বিশ্বনবীর সময়ে, ছিল না আবু বকরের সময়ে, ছিল না সেদিন ওমরে ফারুকের সময়ে, ছিল না, এটা চালু হয়েছে সেদিন ওসমান জুন্নুরাইনের সময়ে, তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, লোকজন আর জায়গা হয় না, মুসল্লিতে ঠাসা ঠাসি। উনি ঘোষণা দিলেন, সুকে জাওরা, জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে, মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এজন্য জাওরা নামক বাজারে উনি আরেকটা আজান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নাত না, এটা সাহাবীর সুন্নাত, বিশ্বনবীর সুন্নাত মেনে নেওয়া যেমনি আবশ্যক, চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক। বিশ্বনবী বললেন, আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাত ধরবা, হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নাত ধরবা। কেমনে ধরবা? ইক্ষু চিনেন? ইক্ষু না গেন্ডারি, নাকি আখ, না কুশাই? হ্যাঁ, আখ, কাঁচা আখ খায় কি করে? সামনের দাঁত দিয়ে ভাঙে না, ও সামনের দাঁত দিয়ে বলে ভাঙে, চাপার দাঁত দিয়ে, এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয়। বিশ্বনবী বললেন, আব্দু আলাইহা বিন নওয়াজিজ, আমার সুন্নত আর সাহাবীদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো, যাতে ছুটে না যায়, চিল্লায় পড়ে না, আল্লাহু আকবার।